পটুয়াখালী জেলায় সাম্প্রতিক সময় বেড়েছে শশার আবাদ। জেলার চাহিদা মিটিয়ে পুরো দেশ জুড়ে সরবরাহ হচ্ছে পটুয়াখালীর শশা। চাহিদা ও দাম ভালো থাকায় উপকূলের কৃষকরা পুরো বছর জুড়েই ব্যস্ত সময় পার করছেন শশা আবাদে। জেলার গলাচিপা আঞ্চলিক সড়কের পাশে 23 থেকে 24 লাখ টাকা খরচ করে শশা আবাদ করেছেন ভোলা জেলা কৃষি উদ্যোক্তা সিরাজ মীর। 11 একর জমি লিজ নিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন তিনি। এবার 1,00,000 টাকার শশা বিক্রি হবে বলে আশা তার। 11 একর হবে, এইটা ওই বিল্ডিংয়ের দ্বারে ফুলে টেকনিক্যাল কলেজের ফাঁসেরটা আর মুন্সিবাড়ি তিনটা মিলে 11 একর হবে। 11 একরে অ্যাভারেজে প্রায় খরচ হবে 23 থেকে 24 লক্ষ টাকা। কি পরিমাণ বিক্রি করবেন? বাজার যদি 20 থেকে 25 টাকা বাজার থাকে তাহলে বিক্রি আসবে প্রায় 1,50,000 টাকার উপরে। আর যদি বাজার কমে যায় ধর 12-14 টাকা থাকে তাহলে হয়তো চালানটা আসবে 12-13 টাকা 10 টাকা। 10-এর নিচে নেমে গেলে লসে পড়ুন। গত বছরও আমার 8 লক্ষ টাকা লোকসান হয়েছে শসে, 3 বছর আবার ভালোটা লাভ হয়েছে। এলাকার অনেক কৃষক সিরাজ মীরকে দেখে আধুনিক কৃষিতে নিজেদের নিয়োজিত করছেন। এছাড়া বাণিজ্যিকভাবে শসা আবাদের কারণে কর্মসংস্থানেরও সুযোগ হচ্ছে অনেক যুবকের। বালিশ হলে তবে এগুলো কানিপতি 4-5 লাখ খরচ হবে আগে করে সব মিলিয়ে প্রথম থেকে সব মিলিয়ে 10%। এতে হবে তো আমরা হালকা বার্তা শিখে দিছি, এখন সামনের দিকে শিখবো। তারপরে দীর্ঘ 2 মাস তো মানে মোটামুটি ভালোই চলে, মানে কানি পিছে আমাকে প্রায় 4 লক্ষ রুপি জায়গা, তখন আল্লাহ পাক খুব আল্লাহ খুব শুকুর রাখছে। তার ফলন তো ভালো, ফলন তো সেটা আমাকে এলাকায় ফাঁস এই দেশের মতো আমাকে এরকম এই জায়গায় আর কোনো ফসল হইতে নেই। জেলায় শশার ফলন ভালো হয় তা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। পটুয়াখালীতে গত বছর আমাদের শশার আবাদ ছিল মাত্র 63 হেক্টর, এবছর সেটি দাঁড়িয়েছে 214 হেক্টর। এতেই বোঝা যাচ্ছে যে দিন দিন পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে শশার আবাদ বাড়ছে। এখানে গলাচিপা এবং কলাপাড়াতে কিছু কৃষক বাণিজ্যিকভাবেই শশার আবাদ করতেছেন। উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে ডেইজি ও ময়নামতি, এই দুটো জাতের শশাই তারা চাষ করতেছেন। শশার ফলনও ভালো এবং কৃষকরা এটাকে বাণিজ্যিক ফসল হিসাবে গ্রহণ করেছে। বিদায় অদূর ভবিষ্যতে আমাদের পটুয়াখালীতে শশার একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে, শশার আবাদ বাড়বে। গত বছর জেলার 8 হেক্টর জমিতে শশার চাষ হলো, চলতি বছর 163 হেক্টর জমিতে শশা আবাদ করা হয়েছে।